অসুস্থতার কোনো মৌসুম নেই নির্দিষ্ট দিন বা মাসও নেই সুস্থতা আমাদের প্রত্যেকের জীবনে একান্তভাবে কাম্য তবে নিত্যদিনের এই ব্যস্ত জীবনে সুস্থ থাকাটাই যেন দায় প্রিয় দর্শক আপনাদেরকে সুস্থ রাখার প্রয়াস নিয়েই শুরু করছি এসি টিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছে আমি ডাক্তার শাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো ঘাড় ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লিউ ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান প্রিয় দর্শক চলুন কথা বলি তার সাথে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ এসএটিভির যারা দর্শক আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আসলে এই যে আমাদের লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে অনেকেই আমরা ভুগছি এবং প্রচুর প্রচুর লোক আসলে ভুগে ভুগে থাকে থাকে মানুষ এখন এই সমস্যাটা বাড়ার কারণ কি মনে করেন আপনি ধন্যবাদ আসলে আধুনিকায়নের সাথে প্রত্যেকটা রোগী বিভিন্নভাবে মাথা ছাড়া দেয় নতুন নতুন রোগ আসে কিছু রোগ হচ্ছে আমরা রোগীরা বা আমরা মানুষ নিজেরাই তৈরি করি কিছু রোগী আছে রোগ আছে আমাদের কন্ট্রোলের বাইরে যেমন করোনা ভাইরাস সেটা কিন্তু আমরা না চাইলেও আমাদের কিছু করার ছিল না কিন্তু ঘর ব্যথাটা আমরা নিজেরাই তৈরি করে থাকি আমরা রোগী যে ধরনগুলো এখন পাচ্ছি মোস্ট অফ দ্য রোগী ইয়াং রোগী এবং মধ্যবয়সী এবং আমরা বাচ্চাদেরও এখন ঘর ব্যথা নিয়ে আমাদের কাছে আসছে এর মূল কারণ হচ্ছে এখন যে মানে আমরা বলবো যে টোটাল আধুনিকায়ন মানে একটা স্মার্টফোনের মধ্যে পৃথিবীটা কিন্তু এখন আছে প্রত্যেকের আছে। কারণ হচ্ছে স্মার্টফোনের মধ্যে সে সব পাচ্ছে সে কোনো চিকিৎসা ডাটা হতে শুরু করে তার অফিসের কাজ যে কোনো কিছু সে যদি চায় ওখান থেকে ইভেন কি যে কোনো আইনি জিনিসও সে মোবাইল ফোন বা স্মার্টফোনের মাধ্যমে পাচ্ছে যার কারণে স্মার্টফোনের ব্যবহার এবং ইলেকট্রনিক অন্যান্য যে ডিভাইসগুলো আছে স্পেশালি কম্পিউটার ল্যাপটপ এগুলার ব্যবহার মানে প্রচুর বেড়ে গিয়েছে কারণ কোনো একটা লোক আমি ডাক্তার আমাকে স্মার্টফোন ছাড়া এখন আর মানে চলার কোনো রাস্তা খোঁজা নেই একেবারে সব সব লেভেলেই একজন মন্ত্রী বলেন একজন সচিব বলেন যে কোনো লোককে সবাইকে একটা স্মার্টফোন ছাড়া তাকে চলার আর কোনো রাস্তা এখন খোলা নেই কারণ বিভিন্ন সময় ব্রাউজিং করতে হয় একটা ইমেল দেখতে হয় বা কোনো ডাটা নিতে হয় বা অনেক সময় অনেকে মোবাইল ফোনের মাধ্যমে তার অফিস মেনটেন করে যেমন আইপি ফোনের মাধ্যমে হয়তো সে সিসি ক্যামেরা মেনটেন করে এই যে মোবাইল ফোন একেবারে বাচ্চার হাত পর্যন্ত চলে গিয়েছে যে একটা বাচ্চা কোন এখন স্কুলগুলা দেখেন পড়ালেখা যে হচ্ছে বা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে অনলাইনে তো অনলাইনে পড়ালেখা করতে গেলে কিন্তু আলটিমেটলি আপনাকে কোনো ডিভাইস ব্যবহার করতে হবে আইদা সেটা স্মার্টফোন হতে পারে ট্যাব হতে পারে ল্যাপটপ হতে পারে যে কোনো ভাবে এই যে অতিরিক্ত ব্যবহার এবং আমি বলবো এটার যে ভালো দিক সেটা অবশ্যই আছে না হলে তো আমরা এই প্রযুক্তি ব্যবহার করতাম না কিন্তু এটা খারাপ দিকটা হচ্ছে ভুল ব্যবহার মানে স্মার্টফোনটা যেভাবে ব্যবহার করার কথা একটা ল্যাপটপ যেভাবে ব্যবহার করার কথা বা যত সময় ধরে করার কথা সেই এডুকেশনটা মানুষের মধ্যে নাই আমরা যারা নিয়ে ব্যথা নিয়ে কাজ করি পুনর্বাসন নিয়ে কাজ করি বা ফিজিওথেরাপি নিয়ে কাজ করি আমরা হয়তো কতিপয় ডাক্তার মাত্র যারা আমরা হয়তো বিভিন্ন মিডিয়া বিভিন্ন সেমিনার বা সরকারকে বিভিন্নভাবে এই সকল জিনিসে আমরা হয়তো ডাটা দিচ্ছি কিন্তু মাছ পিপল গ্রস পিপল একেবারে রোগ না হওয়া পর্যন্ত হুম হুম সে কিন্তু জানে না তার যে এই যে মোবাইল ফোনটা তারে কত বড় ক্ষতি করলো পার্টিকুলারলি এখন যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে এবং মানে ছোট বাচ্চারা তারাও কিন্তু এখন আসলে অনেকটা বেশি সময় কিন্তু ব্যবহার করছে স্মার্টফোন বলেন কম্পিউটার বলেন এই সমস্ত ব্যবহার করছে তাদের জন্য আসলে খুবই দরকার যে কিভাবে এটা ব্যবহার করা উচিত এটা জানাটা খুবই জরুরি অবশ্যই আমি বলবো যে অন্তত পাঠ্যপুস্তকের একটা অংশেই জাতীয় ফিজিক্যাল যে এডুকেশন কিছু একটা সাবজেক্ট আছে অনেক ক্ষেত্রে অনেক লেভেলে সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের মতো বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে যদি সেটা করা যায় যে বসাটা কেমন হবে কত ঘন্টা মোবাইল ফোনটা চালাবে বা সেটার হাইটটা কেমন হবে এখন এখন আধুনিকায়নের সাথে সাথে আস্তে আস্তে এগুলো ইমপ্রুভ হচ্ছে হচ্ছে যে না তা না কিন্তু একটা রোগী যখন রোগ হয়ে যায় মানে সে যখন সাফার তখন সে জানতে পারে তো তার আগে যদি আমরা একটা কথা বলা আছে সবাই জানে যে প্রিভেনশন ইজ বেটার কিউ সো এই দেন থিমটা যদি আমরা আবার এই ক্ষেত্রে স্পেশালি চিন্তা করি ফিজিক্যাল প্রবলেমগুলোর কথা চিন্তা করি তাহলে আমাদের আরো প্রচুর প্রচার প্রসার প্রচুর এডুকেশন দরকার একটা বাবা মাকে এখনই সচেতন হতে হবে কারণ সে যদি নিজেই সচেতন না হয় তাহলে কিন্তু সে তার বাচ্চাদেরকে বুঝাতে পারবে না যে এই সমস্যাটা হতে পারে আমরা ল্যাপটপ ট্যাব বা সবই ইউজ করব। কিন্তু সেটা কত ঘন্টা ইউজ করব। বর্ষাটা কেমন হওয়া উচিত হাইটটা কেমন হওয়া উচিত এই যে আমি তো প্রায় দেখি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এখন কিন্তু অনলাইনে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে হ্যাঁ দেখি বিভিন্ন জুম বলেন বা বিভিন্ন মাধ্যমে কিন্তু মানে আমার মাঝে মাঝে হাসি লাগে যে ওই যে ক্যামেরার ব্যবহারটা ঠিক হচ্ছে না মানে কেউ হয়তো উপরের দিকে তাকিয়ে দেখছে কেউ আবার নিচের দিকে তাকিয়ে দেখছে মানে এই যে জিনিসগুলা একটা ক্যামেরা ব্যবহার করতে হবে সেই জিনিসগুলো নাই স্ট্রেইট ছাড়া আসলে স্মার্টনেসও হয় না আপনি যদি কারোর সাথে কথা বলেন হাইটের যদি আপনি মেনটেন না করেন তাহলে কিন্তু তার কনসেন্ট্রেশন আপনার দিকে থাকবে না সো এই জিনিসগুলা কিন্তু নট অনলি ফিজিক্যাল প্রবলেম আপনার মানসিক স্বাস্থ্যের জন্য খুবই জরুরি সো এই এই জিনিসগুলো এখন আমাদের অ্যাড্রেস করতে হবে যার কারণে আমাদের প্রচুর ঘাড়ের প্রবলেমের রুগী বেড়ে যায় আমাদের কাছে আমি তো বেসিক্যালি পুনর্বাসন নিয়ে কাজ করি আমি কিন্তু টার্সিয়ারি লেভেলে রুগী দেখি এই নয় যে প্রাইমারি লেভেলের রুগী দেখি না দেখি কিন্তু প্রাইমারি রুগীটা আমার কাছে আসতে আসতে ততদিনে তার রোগ কিন্তু টার্সিয়ারি লেভেলে চলে গিয়েছে আমার কাছে কখন আসে যখন তার হাটটা অবশ আঙ্গুল ঝিঝি হয়ে গিয়েছে সে যখন ঘাড় একেবারে স্টিফ হয়ে গিয়েছে যখন সে হাঁটতে গেলে পড়ে যায় ঘাড়ে প্রচন্ড ব্যথা কোনো ওষুধ আর কাজ করছে না দেন আমাদের কাছে বা আমার কাছে আসে সো এই লেভেলে আসা পর্যন্ত রুগী কিন্তু অলরেডি টার্শিয়ারি লেভেলে তার ডিজিজটা চলে গিয়েছে যেটা আমরা প্রাইমারি যদি আগে অ্যাড্রেস করা যেত বা প্রাইমারি ডায়াগনোসিসটা হতো তাহলে কিন্তু এই লেভেলটায় আসতো না এই যে বললেন যে হাত অনেক সময় দেখা যাচ্ছে যে হাত অবশ হয়ে গেছে বা হাত একদম ঝিমঝিম করে বা কোনো শক্তি পায় না এরকম হয় তার মানে কি ঘাড়ে ব্যথা থেকে বা ঘাড়ের কোনো সমস্যা থেকে হাতেও এই ধরনের প্রবলেম হতে পারে অবশ্যই আমাদের যদি অ্যানাটমি আপনি দেখেন যে আমাদের ঘাড়ের যে স্পাইনাল নার্ভ গুলো আছে স্পাইনাল কর্ড দেন স্পাইনাল নার্ভ যে আমাদের ব্রাকিয়াল ফ্লেক্সাস থেকে নার্ভ গুলো আস্তে আস্তে হাতে আসছে হাতে বিভিন্ন প্রকার নার্ভ আছে এখানে আল্লার নার্ভ রেডিয়াল না মিডিয়াল নার্ভ এই নার্ভগুলো আমাদের হাতের মাসেল গুলোকে সাপলে দেয় একেবারে আঙ্গুলের মাথা পর্যন্ত চলে আসছে সো যদি এই নার্ভের কোনো রুট কম্প্রেশন হয় বা কোনো কারণে কর্ড কম্প্রেসড হয় তাহলে কিন্তু পুরো নার্ভটাই কিন্তু আপনার অকেজ হয়ে যাবে সে আর কাজ করতে পারবে না তখন তার বিভিন্ন ব্যথা বেদনা হতে পারে সো কারো যদি কোনো আঙ্গুল অবশ হাত ধরতে অসুবিধা শক্তি পাচ্ছে না জিজি করে বা বিভিন্ন প্রকার পেইন হয় আনপ্লেজেন্ট পারসেপশন এবং কষ্ট হয় তাহলে বুঝতে হবে তার পাশাপাশি তার ঘাড়ের সমস্যা থেকে এটা হচ্ছে শুধু যে ঘাড়ের সমস্যা হবে এই জিনিসটা না এটা কিন্তু এই সমস্যাগুলো এই আস্তে আস্তে বাড়তে থাকে সাধারণত ঘাড়ে যদি যে কোনো প্রবলেম হয় সেটা আমরা ইতিপূর্বে যে মোবাইল ফোনের কথা বলছি বা ল্যাপটপ ট্যাবের ব্যবহার সেক্ষেত্রে বা এর আগে যেটা ছিল আমরা বালিশের ব্যবহার নিয়ে কথা বলতাম এই স্মার্টফোন বা বর্তমান যুগটা আসার আগের কথা বলছি তখন অনেকে দুটো বালিশ ব্যবহার করতো জানতো না হ্যাঁ সেটা কিন্তু কিন্তু আসলে এখন এখন অনেকেই জানে যে একটা পাতলা বালিশ ব্যবহার করতে হবে নতুন করে এই স্মার্টফোন এগুলাতে একটু সতর্ক হলে কিন্তু কমে আসবে আর প্রাইমারি আসলে ঘরে যদি কোনো সমস্যা হয় প্রাইমারি ঘর ব্যথা হবে এটা কমন বুঝেই যায় প্রাইমারি ঘাড় ব্যথা হবে হয়তো ব্যথাটা কয়েকদিন থাকবে রুগী একটু ব্যথার ওষুধ খেলে কমে যায় বা আবার ব্যথা বাড়ে কমে বা ঘাড় নাড়াতে কিছুটা কষ্ট হবে একটু ঘাড়ের মাসেল গুলো স্টিফ হয়ে থাকতে পারে টাইটনেস থাকতে পারে হেডেক হতে পারে মাথা ব্যথা মানে ঘাড়ের সাথে আসলে খুবই একটা নিবিড় সম্পর্ক আছে সম্পর্ক আছে ঘাড় ব্যথার পিছনের মাথা ব্যথা হতে পারে এবং রোগী অনেক সময় খিটখিটে মেজাজ হয়ে যেতে পারে তার অস্বস্তিকর সমস্যা হতে পারে তার ঘুম না আসতে না আসতে পারা তারপরে হচ্ছে এগুলা অনেক সময় দেখা যায় যে মাথা ব্যথায় ভুগছে মাথার অনেক ধরনের সে ইয়ে করেছে ইনভেস্টিগেশন করেছে চোখ দেখিয়েছে চোখের সব কিছু ঠিক আছে তাও মাথা ব্যথা যাচ্ছে না সেক্ষেত্রে দেখা যায় যে ঘাড়ে সমস্যাটা আসে এটা আমি প্রায় রুগী পাই যে রুগী বিভিন্ন এনটি স্পেশালিস্ট বিভিন্ন আই স্পেশালিস্ট কে দেখি ওনারা বলেন না আপনার ঘাড়ে সমস্যা হতে পারে আপনি একজন পুনর্বাসন বা ব্যথা বিশেষজ্ঞকে দেখান তখন আমাদের কাছে আসে তো সেটা রুগী যদি আমরা প্রাথমিকভাবে এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারি আমি অনেকবার বলেছি এখনো বলি ব্যথা এবং ব্যথার মাত্রা যেটি হোক টু সিভিয়ার সিভিয়ার যাই যাই হোক না কেন নিম্নমাত্রা মাত্রা মধ্যমাত্রা বা উচ্চমাত্রা ব্যথা হোক না কেন ব্যথা রোগের জন্য আশীর্বাদ মানে আমি এটা এর আগে বলেছি যদি কোনো ব্যথা কোনো কারোর শরীরে হয় এবং সেটা সে উপলব্ধি করতে পারে এবং সেই ব্যথাটা প্রাথমিক পর্যায়ে থাকে এবং সেটাকে শুধু সে যদি পেইন কিলার না খেয়ে প্রাইমারি ডায়াগনোসিস অন্তত করে অন্তত স্পেশালিস্টকে দেখায় সে কিন্তু অনেকাংশে যে কোনো পরবর্তী বড় রোগ থেকে সে বেঁচে যেতে পারে সো অনেক ক্ষেত্রে আমাদের কাছে রুগী আসে যে রুগী ব্যথার কোনো পারসেপশন ছিলই না জানতোই না বা সে বুঝতে পারে না যে তার এ রোগটা আস্তে 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 হয়েছে এটা এই জন্য বলা হয় নীরব ঘাতক সাইলেন্ট কিলার বলা হয় যে নীরবে ভিতর ভিতর হচ্ছে কিন্তু পেইনটা যখন হবে এই জন্য বলা হয় পেইন হচ্ছে শত্রু না বন্ধু বন্ধু জি তখন সে সতর্ক হতে পারে যে তার এই সমস্যা হচ্ছে সে ডাক্তারের কাছে যাবে কিন্তু দুঃখজনক হলো সব তো এখনো বাংলাদেশের মানুষ ব্যথা হলি একটা ব্যথার ওষুধ খেয়ে ফেলে মানে কারো কাছে জিজ্ঞাসা করা নেই যে কোনো কারণ ব্যথার ওষুধ আসলে মোস্ট অফ দ্য ওষুধই ওটিসি ড্রাগ এটা প্রেসক্রিপশনের অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় না রুগী নিজেই কিনে খেয়ে ফেলে অনেক সময় প্যারাসিটামল গ্রুপের ওষুধও কিন্তু পেইন হিসাবে ভালো কাজ করে তো বা গরম শেক দিয়ে আমরা বলি রুগীরা হয়তো এটা ম্যানেজ করে তো আমি বলবো কারো যদি থ্রি টাইমস অন্তত থ্রি টাইমস কোনো সমস্যা হয়ে গেল তিন মাসের মধ্যে এক দুই মাসের মধ্যে যে

জি হাড়ু তে ব্যথা করতেছে তো আমি প্রথম দিকে একজন ডাক্তার দেখিয়েছিলাম উনি আমাকে হাঁটুর কিছু পেইন কিলার আর দিয়েছিলেন চার পাঁচ মাস খাওয়া পরে মানে দু তিন মাস খাওয়া পরে হবে নাই পরে আমি অনেক ক্ষেত্রে দেখতে কেউ আমাকে এমআরআই দেয় নাই আমি একজনকে বলে এমআরআই টা করে নিয়েছি মানে বলছি ডাক্তার আমার একটা এমআরআই দিয়ে এমআরআই তে উঠে এসেছে যে আমার হাঁটুর ভিতরে পানি জমে গেছে তারপর উনি আমাকে জাস্ট এরিস্টো ডি থ্রি আর ভিটামিন ডি টা আমি চেক করেছিলাম লেভেলটা আমার খুব লো হয়ে গেছিল তারপর উনি আমাকে এরিস্টো ডি থ্রি চার মাসের জন্য দিয়েছিলেন আর সাথে ডি কেপ আর ক্যালসিয়ামের ট্যাবলেট দিয়েছিলেন তা আমি ডি কেপ আর ক্যালসিয়ামের ট্যাবলেটটা চার মাস খেয়েছিলাম আর এরিস্টো ডি থ্রি টা চার মাস মানে এক মাস পর পর একটা একটা করে চার মাস পড়ালটা খেয়েছিলাম এরপরে আমার মানে অনেকটা ইমপ্রুভ হয়েছে বাট একদম নিচে আমি জিনিসটা মানে কমে নাই এখনো বয়স কত আপনার 25 আচ্ছা এখন কি হাঁটু ফুলে যায় বা হাঁটুর ব্যথার সাথে ফুলা আছে না এখন ফুলা নাই তুমি মনে কি একটু ফুলা আছে আচ্ছা কি জানতে চাচ্ছেন বলেন মানে আমি সেটা জানতে চাচ্ছি এখন এটা মানে করণীয় কি বা কি করতে মানে এটা কি করতে মানে কি করলে আমার ভালো হবে আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আসলে হাঁটুর অনেক সমস্যা আমরা যদি হাঁটুর রুগীগুলো পাই লস অফ কজ আছে এর আগে আমরা হাঁটু নিয়ে অনেক প্রোগ্রাম করেছি বিভিন্ন কারণে হতে পারে তো মোস্ট অফ দ্য কেসে ওনার যে বয়স বয়স কিন্তু বেশি না এই বয়সে প্রথমত ট্রমার হিস্ট্রি যদি থাকে যে আঘাত পেয়েছিল তাহলে একটা 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 দিকে আমরা নিয়ে যাবো বাট এই জাতীয় যদি হিস্ট্রি না থাকে তাহলে বুঝতে হবে এনাদার কোনো জনিত সমস্যা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এবং যেহেতু ফুলার কথা উনি বলছে এনি ইনফ্লামেশন সেটা স্পেশালি এই বয়সে বিভিন্ন আথারাইটিস মোর দেন আমরা বলি প্রায় দুই শত প্রকারের আথারাইটিস আছে তা থেকে এটা হতে পারে এবং এই যে ফুলার কথা উনি বলছে এটাও কিন্তু এই আথারাইটিস থেকে হতে পারে তো আমি বলবো দর্শক আপনার কিছু ব্লাড টেস্ট করা দরকার স্পেশালি স্যারোলজিক্যাল কিছু টেস্ট যে আথরাইটিস জাতীয় কোনো সমস্যা আছে কি না সেটা যদি করা যায় তাহলে আপনার অ্যাপ্রোপ্রিয়েট একটা চিকিৎসা নেওয়া যাবে আর আপনার এই যে ক্যালসিয়াম বা ভিটামিন ডি খাচ্ছেন এটা প্রতি তিন মাস পর ব্লাডের লেভেল মানে টেস্ট করে দেখতে হবে এটা লেভেলটা ঠিক আছে কি না অনেক সময় টক্সিসিটি হতে পারে অতিরিক্ত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি স্বাস্থ্যের জন্য খারাপ শরীরের জন্য খারাপ এই জন্য মাঝে মাঝে ব্লাডের লেভেল দেখতে হবে আর আপনি হাঁটুর কিছু এক্সারসাইজ আছে যেটা আমরা বলি কোয়াড্রিসেপস স্টেটিক এক্সারসাইজ মানে স্টেটিক টাইপের এক্সারসাইজগুলা আপনি যদি করতে পারেন তারপরে হচ্ছে কিছু অ্যারোভিক এক্সারসাইজ আছে যেমন সাইক্লিং বা হালকা হাঁটা বা সাঁতার কাটা বা বসে বসে পা উঠানো নামানো বিভিন্ন প্রকার এক্সারসাইজ আছে এটার পাশাপাশি কন্ট্রাস্ট বাদ করা যেতে পারে যে হাঁটুতে আপনি একবার গরম পানির শেখ আবার ঠান্ডা পানির শেখ এভাবে দুই এক মিনিট এক মিনিট করে প্রতি একটার পর একটা মানে একবার গরম একবার ঠান্ডা এইভাবে যদি আপনি কিছুদিন দিতে পারেন আশা করি এটা ইম্প্রুভ হবে তবে আমি বলবো আপনার ডায়াগনোসিসটা এখনো ক্লিয়ার হয়নি যে আসলে কি রোগে আপনি ভুগছেন কারণ আমরা এখন ট্রিটমেন্ট দিলাম ওষুধ খেলেন আবার হয়তো ব্যথাটা বা সমস্যাটা ফিরে আসতে পারে যদি আমরা মানে ডায়াগনোসিসটা ক্লিয়ার করতে পারি তখন সেই রোগের বিরুদ্ধে আপনাকে হয়তো চিকিৎসা করতে হবে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো একটা বিরতি থেকে ফিরে প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের